ঘাটাইল ঘাটাইলে কমিউনিটি পুলিশিং দিবস পালিত। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ হেলাল তালুকদার। সঙ্গে আছি আমি তানজানা রহমান লিসা। মুজিব বসের মূল মন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র। এই স্লোগানকে সামনে রেখে ঘাটাইল টাঙ্গাইল কমিউনিটি পুলিশিং ডে 2020 পালিত হয়েছে। আজ শনিবার 31 অক্টোবর এ দিবস উপলক্ষে ঘাটাইল থানা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঘাটাইল থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাকসুদুল আলমের সভাপতিতে ওসি তদন্ত মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম লেবু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার, সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যাপক ওয়াহিদ শরীফ সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুল্লাল মামুন বিদ্যুৎ, সাংবাদিক খান ফজলুর রহমান। এ সময় কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ, পৌরসভা ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধীজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী ও সাংবাদিক অংশগ্রহণ করেন।